বিমরিয়াত চলিছে পাহাড় ধ্বংসযজ্ঞ, কার ছত্রছায়াত বলিয়ান বন মাফিয়া, চৌদিশে কেবল রঙামাটির খনন, কার পকেটলৈ যায় এই অবৈধ বেহার ধন। যি সময়ত কেন্দ্রীয় সরকারে বনাঞ্চল সংরক্ষণের বাবে ব্যবস্থা গ্রহণ করে আইছে, তেনে সময়তে মহানগরের পার্শ্ববর্তী সোনাপুরত এখনের পিছত এখন পাহাড় ধ্বংস হব ধরেছে। কেবল ব্যবসায়িক লাভের স্বার্থত একাংশ বন মাফিয়ায় যদে মদে আরম্ভ করেছে পাহাড় খনন কার্য, ধ্বংস হব ধরেছে ইখনের পিছত সিখন পাহাড়। আর এই ক্ষেত্রত চকু মুদা কুলির ভাও ধরেছে রাজ্যের বিয়াগুম বন বিভাগটুয়ে। দিনের পোহরত সাধারণ জনতার চকুত ধুলি দি এই সকল বন মাফিয়ায় একাংশ বন বিষয়া কর্মচারীর লগত মিলি নিশা হলে আরম্ভ করে পাহাড় খনন কার্য। এতিয়া প্রশ্ন হয়, প্রকৃততে কার ছত্রছায়াত চলে এই ব্যবসায়? উল্লেখযোগ্য যে পাহাড়ের রঙামাটি খননের বাবে বন বিভাগটুয়ে অনুমতি প্রদান করে চালানোর ব্যবস্থা করেছে, যদিও প্রকৃততে এই চালান কিমান বৈধ তাক লৈও প্রশ্ন উত্থাপন হয়েছে সচেতন মহলত। প্রকৃততে কার পকেটলৈ যায় এই অবৈধ ব্যবসায়ের ধন? বিভাগটোর এনে কর্মকাণ্ড তথা বন মাফিয়ার এই অবৈধ কার্যর বিরুদ্ধে সরব হয়ে উঠিছে আন্তঃডিমরিয়া আঞ্চলিক ছাত্র সন্থা। এই সন্দর্ভত আন্তঃডিমরিয়া আঞ্চলিক ছাত্র সন্থায় প্রেস বিবৃতিযোগে জানিবলৈ দিয়ে যে বিগত তিনি মাহত সোনাপুর বনাঞ্চলিক বিষয়ার কার্যালয়ের অধীনত কমারকুচি, মেধিকুচি, নাজিরাঘাট, চুকদল, বিলনপুর, কমলাজারি, সামতা, দিগারু, দিকসাক, তেতেলিয়া, খেত্রি, হেলাগুক আদি কেইবাটাও স্থানত নিশার ভাগত চলে অবৈধ পাহাড় খনন কার্য। আর এনে কার্যক্ষেত্রত বন বিভাগের লোকও জড়িত থাকা বলে বিবৃতিটোত উল্লেখ করে। প্রদূষণমুক্ত অসমৰ স্বপ্নক বৃদ্ধাঙ্গস্ত প্রদর্শন করে বন মাফিয়ায় চলোৱা এই পাহাড় খনন কার্যর উচিত তদন্ত দাবি করেছে আন্তঃডিমরিয়া আঞ্চলিক ছাত্র সন্থায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট। বৃত্তিমূলক শিক্ষা খণ্ডত নতুন সংযোজন, ডেফোডিল কলেজ অব হর্টিকালচার। উত্তর পূর্বাঞ্চলের ভিতর এখন নার্সারির সহযোগত নির্মিত প্রথমখন ব্যক্তিগত খণ্ডর মহাবিদ্যালয়, অত্যাধুনিক আন্তঃগাঁথনিরে উচ্চ শিক্ষিত শিক্ষকর দ্বারা গুণগত মানদণ্ডর শিক্ষাদান, ছাত্র ছাত্রীর বাবে উন্নত মানদণ্ডর শ্রেণীকোঠার লগতে সুশৃঙ্খলাবদ্ধ আবাসিক কোঠার সুব্যবস্থা থকা এখন জাকত জিলিকা মহাবিদ্যালয় ডেফোডিল কলেজ অব হর্টিকালচার। যোগাযোগের ঠিকনা খেত্রি কলেজ গেট, মোবাইল নম্বর 9854051202 অথবা 9854323400।